এই বোকামি, তুই বুঝিস না আমি তোকে ভালোবাসিনি? তোর সাথে আমি শুধু রিলেশনের বাহানা করেছি। তোর হাজব্যান্ডের টাকা খাওয়ার জন্য তোর সাথে আমি রিলেশনে গেছি। তুই যখন তোর হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছিস, তাহলে আমি তোকে দেখি করবো। বেরো বেরো আমার বাসা থেকে, বেরো বেরো আমার চেক করে। সচরাচর তো আমাদের এরকম বের হওয়াই হয় না, মুক্ত বাতাস। আজকেও কি হতো নাকি? আমার গাড়িটা নষ্ট হওয়ার জন্য আপনি আমাকে লিভ নিচ্ছেন? দেখো ভাই, ভাবি তো মনে হচ্ছে, ভাবি কি দেখলাম? আপনার ভাবি এ যায় কোথেকে আসবে? না ভাবি তো কি বলেন। আচ্ছা দাঁড়ান, আমি একটা কল দিয়ে দেখছি। তোকে বারবার বলি আমি যে চলো বের হবে, তুমি বের হবে, কত সুন্দর হবে দাঁড়, তার চেয়ে সুন্দর লাগছে তোমাকে আজকে। আচ্ছা তাই। হ্যালো হ্যালো রিমা, কোথায় তুমি? তোমার অফিস শেষ হয়েছে, আমি কি পিক করতে আসবো? আরে না না, তোমার আসতে হবে না, আমি অফিস শেষ করে আমার বান্ধবী শান্তার বাসায় আসছি, আমি একাই পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখি। ঠিক আছে। তাহলে কি ভুল দেখলাম? ঠিক আছে দাদা, চলেন তাহলে। হ্যাঁ হ্যাঁ শিওর। কে ফোন দিছে? আর কে, মিস্টার হাজব্যান্ড। আচ্ছা কি বলবে এখন বাসায় যে? দেখি কিছু একটা বলতে হবে। ফারুদ পড়তে হয় বুঝছো? আরে তুমি চলে আসছো? হুম চলে আসছি। তো তোমার বান্ধবী শান্তা কেমন আছে? হ্যাঁ ও তো ভালোই আছে। ও নাকি সে? ও নাকি সে মানে? আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতেছো না? তোমার আজকে আমি নিজের চোখে একটা ছেলের সাথে দেখছি। ছেলেটাকে? কিসের ছেলে? কোন ছেলে? কিসের ছেলে কোন ছেলে? শুধু আমি একা দেখি না, আমার কলিগ বাপ্পাদাও দেখছে, আর ভাগ্য ভালো বাপ্পাদা দেখছে এবং আমারে বলছে। আর আমি তখন তোমার ফোন দিছি, তুমি কি বলছো? আমি আমার বান্ধবী শান্তার বাসায়। আসলে তুমি শান্তার বাসায় ছিল না, তুমি ছিল ওই ছেলেটার সাথে। এখনো সময় আছে সত্যিটা বলো। হ্যাঁ সত্যিটাই বলবো, অনেকদিন লুকায় রাখছিলাম কিন্তু আর লুকাবো না। যে ছেলেটাকে আমার সাথে দেখছো ওর নাম সুজন, আমি ওকে ভালোবাসি। আর তাছাড়া তোমাকে এখন আর আমার ভালো লাগে না, তাই তোমার সাথে আমি থাকতেও পারবো না, তাই আমি সারা জীবনের জন্য সুজনের কাছে চলে যাব। তো তুমি কি ভাবছো আমি তোমার সাথে থাকবো? আমি কোনো প্রতারকের সাথে থাকবো না। তুমি চলে যাও তোমার বয়ফ্রেন্ডের কাছে, তুমি সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবা। আরে রিমা তুমি এখানে? হ্যাঁ আমি আমার হাজবেন্ডকে সব বলে দিয়েছি যে আমি তোমাকে ভালোবাসি, আর তাকে ছেড়ে একবারের জন্য তোমার সাথে থাকতে এসেছি। কি বলছো এগুলো তুমি? তোমার হাজবেন্ডকে কি বলে দিয়েছো? তুমি কি পাগল হয়েছো? তোমার মাথা ঠিক আছে? কি বলছো এইসব সুজন? ব্যাস কই কই, স্বর্ণ 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 গহনা কই, কোথায় রেখেছো? কই রেখেছো বলো বলো আমাকে বলো। তুমি এসব কি করতেছো? কিসের স্বর্ণ গহনা? মানে তুমি গহনা টাকা পয়সা খেয়েছো? এনে না আমি এইসব আনতে যাবো কেন? এই বোকামি, তুই বুঝিস না আমি তোকে ভালোবাসিনি? তোর সাথে আমি শুধু রিলেশনের বাহানা করেছি। তোর হাজব্যান্ডের টাকা খাওয়ার জন্য তোর সাথে আমি রিলেশনে গেছি। তুমি যখন তোর হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছিস, তাহলে আমি তোকে দেখি করবো। বেরো বেরো আমার বাসা থেকে, বেরো বেরো আমার চেক করে। প্লিজ সুজন আমাকে বের করে দিও না, দেখো আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে চলে আসছি, আমার কোথাও যাওয়ার জায়গা নাই, আমাকে তোমার সাথে রাখো প্লিজ, আমি কোথায় যাবো? আমি বলি শোন, তুই আমার কথা শোন, না হলে আমি তো তোকে খবর করে দেবো। বেরো, আমি বলছি এখন বেরো আমার সাথে, বেরো 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 যা বলছি।